বিদেশিদের কাছে বিএনপি যতই মিথ্যাচার করুক না কেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে তারা সমর্থন করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 18 অক্টোবর সমাবেশের নামে বিএনপি রাজধানী অবরোধের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। তবে বিএনপি অবরোধ করতে আসলে তারাই অবরুদ্ধ হয়ে যাবে। ইমরান হাসানের রিপোর্ট। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুব সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশিরা বাংলাদেশের নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করে না, বিদেশিদের নাম ভাঙিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বলে জানান তিনি। উগ্রুল পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে, বিদেশে বলেছে, দেশে বলেছে, তারা বলেছে বাংলাদেশে নির্বাচনে তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। 18 অক্টোবরের সমাবেশ সামনে রেখে সারা দেশ থেকে নেতাকর্মী এনে বিএনপি ঢাকা শহর অবরোধের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তবে অবরোধ করতে আসলে নিজেরাই অবরুদ্ধ হবে বলে জানান তিনি। এখন প্রবেশ করছ চুরি করে, চুরি করে এসে এসে আত্মীয় স্বজনের বাসা। ফখরুল বলেছে অতিরিক্ত কাপড় আনবে, অতিরিক্ত কাপড় আনবে ক্ষমতা দখল করার জন্য। আমরা প্রস্তুত আছি, অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। জনগণকে সাথে নিয়ে বিএনপির সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ার করেন সমাবেশে যোগ দেয়া অন্য নেতারা। হত্যা এবং অগ্নিসংযোগ। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।